2019-এর ফিল্ম কার্গো, সেটা আজকে আমরা আলোচনা করব। এই সিনেমাটা জাস্ট অসাধারণ। এই সিনেমাটা যদি তুমি দেখো, বেশ কিছু জায়গাতে তোমার ভালো লাগবে, তবে আর্ট ফিল্ম গোছের বানিয়েছে, তবে এটাতে কমার্শিয়াল ব্যাপার স্যাপার রয়েছে এবং ফিল্মটার ক্ষেত্রে তুমি দেখবে প্রচণ্ড ত্রুটি রয়েছে। তার কারণ একটাই, সিনেমাটাতে তোমার বাজেটের ভীষণ রকম সমস্যা ছিল। এই সিনেমাটার যে তৈরির কাহিনি সেটা ভীষণ প্রগাঢ়। সিনেমার যে ডিরেক্টর রয়েছে আরতি কাদব, তো সেই গল্পটা লিখেছে, তার লেখার পিছনে এখানে তুমি কিন্তু যথেষ্ট স্ট্রাগল দেখতে পাবে। আরতি কাদব সেটা ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে, বাস্তবে আসছে না। এখানে তুমি শুধুমাত্র বিক্রান্ত মিশ্র, সৈতা ত্রিপাঠী রয়েছে এবং তাছাড়া আরও দু তিনজন কাস্টিং রয়েছে। যে কাহিনিটা কার্গো, ওই মানুষ মারা যাচ্ছে এবং তারপরে তাদেরকে উপরে চলে যাচ্ছে তারা, তো স্পেসম্যান শিপে, সেখানে তাদেরকে রিবার্থ করা হচ্ছে, আবার পুনর্জন্ম পেয়ে যাচ্ছে। যে স্টোরিটা সেটা তোমাকে বিশ্বাস করার দরকার নেই, তবে এখানে সত্য মানে বাস্তব এবং অবাস্তব, ইমাজিনারি আর রিয়েলের মধ্যে একটা কোথাও কনফ্লিক্ট তুমি দেখতে পাবে। কাহিনিটা অসাধারণ, বাজেটের ভীষণ সমস্যা তুমি দেখতে পাবে। বেশ কিছু যে দু তিনটে মেশিন ইউজ করেছে VFX এরকম, মানে উইকিপিডিয়াতে যে তোমরা দেখতে পারো যে কী লেভেলে বাজেটের সমস্যা ছিল এই সিনেমাটা তৈরি করতে গিয়ে। যেমন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, তার সঙ্গে তুলনা করলে হয় না, তবে এই সিনেমার ক্ষেত্রে তুমি দেখবে জেনারেলি সাইফাইয়ের যে সিনেমাগুলো সেক্ষেত্রে কিন্তু বাস্তবের সঙ্গে অতটা তারা মিল রাখে না। চলো সাইফাই আমি একদম সায়েন্স ফিকশন করবো, আমার ইচ্ছের মতন করবো, কিন্তু এক্ষেত্রে না, এক্ষেত্রে একটু লিমিটেড ব্যাপার রেখেছে। এক্ষেত্রে কিছুটা বাস্তব ব্যাপারকে দেখিয়েছে, কিছুটা রেট্রো ব্যাপারও রেখেছে। রেট্রো মানে একটু মানে তোমার ওই 1980-র যে ব্যাপার স্যাপারগুলো, সেখানের ব্যাপার দেখানোর জন্য যে মেশিন টেশিনগুলো তুমি দেখবে, কোনোটা ভ্যাকিউম ক্লিনারের মতন, কোনোটা পুরোনো ATM মেশিন সেটাকে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেখছে, সেটা মানে যথেষ্ট তুমি দেখবে ইনোভেশন ব্যাপার রয়েছে। তবে তবুও তুমি দেখবে যে টাকার সমস্যা ভীষণ এবং যে কাহিনিটা জাস্ট ফাটাফাটি। এইসব সিনেমার ক্ষেত্রে তোমার ভীষণ অ্যাকশন ট্যাকশন কিচ্ছু নেই, কেউ না আছে কোনো ভিলেন, শুধু যে কাহিনিটা সেই কাহিনিটা অসাধারণ। মিউজিকের ক্ষেত্রে তুমি দেখবে মিউজিকটা ভালো রয়েছে, এখানে তেমন ইমোশনাল দৃশ্যগুলো যদি থাকতো বেশ ভালো লাগতো। তবে হ্যাঁ, ওই বেশ কিছু যে কনফ্লিক্ট টাইপের যে ব্যাপারটা আছে, যে কমেডির ব্যাপারটা আছে, মানুষ মরতে চাইছে না, স্টোরিটা এর প্রধান একদম স্তম্ভ, স্টোরিটা জাস্ট অসাধারণ। আর সেই স্টোরিটাকে এক্সিকিউট করার জন্য ডিরেক্টর যেভাবে খেটেছে, প্রথমে একটা কিছু স্টোরি লিখে দিল, দেওয়ার পরে ভাবলো যে এখানে তোমাকে VFX-টা দিতে হবে, ওটা দিতে হবে, অনেক বাজেট চলে আসবে, এত খরচা হয়ে যাবে, এটা করা যাবে না, আমাকে আবার ছোটোখাটো করে মানে একটা স্বল্প বাজেটের মাধ্যমে একটা সিনেমা তৈরি করা, সেটা রিয়েলিটি আপ, এবং সেটা করিয়ে দেখেছে এখানে আরতি কাদব। এবং সিনেমাটা সুপার ডুপার হিট তুমি বলতে পারো, এবং ক্রিটিক্যালি অ্যাক্লেম, যথেষ্ট ভালো সিনেমা, এটা অবশ্যই তুমি একবার দেখতে পারো। বিক্রান্ত মিশ্র এবং সৈয়দা ত্রিপাঠী দুজনের অভিনয় ভালো, এবং তাছাড়া যে সাপোর্টিং কাস্ট তাদের অভিনয় কিন্তু ভালো ছিল, এবং যে মেসেজটা এরা দেওয়ার চেষ্টা করেছিল সুইটলি, একটা খুব ভালোভাবে একটা ডার্ক কমেডিও তুমি দেখতে পাবে, কিন্তু যে মেসেজটা কনভে করার চেষ্টা করেছিল সিনেমাটার মাধ্যমে সেটা খুব ভালোভাবে কনভে করেছে। এটা তোমার মানে ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এই ইনোভেশন কার্ডস এই চ্যানেল যদি তোমরা নতুন হো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা কেমন লাগছে আর সেটাও তোমরা কমেন্টে জানাও। ফিউচারে কী কী ভিডিও আমি আপলোড করতে পারি সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।